हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बंधुरा। ब्रॉडकास्ट इंजीनियरिंग कंसर्न इंडिया लिमिटेड থেকে আজ এক নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এটি একটি ভারতের অধীনস্থ সংস্থা। এক্ষেত্রে এখানে ভারতে পশ্চিম বাসিন্দা আবেদন করতে পারবে আর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে এখানে মাধ্যমিক 8 পাস এবং বিভিন্ন যোগ্যতায় মাধ্যমিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এখানে পশ্চিমবঙ্গ বাসিন্দা হলে আবেদন করতে পারবে। আর এই নিয়োগের পিছনে এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী বলা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন মূল্য কী রয়েছে, এক্ষেত্রে এখানে আপনারা কী করে আবেদন করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, একটা কাইন্ড করে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নিত্যনতুন সরকারি চাকরি আপনার প্রশ্ন, তাহলে চলুন শুরু করছি আজকের চাকরি বিজ্ঞপ্তি। হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে রয়েছে ডেট 10/12/20, অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10/12/20 তারিখে। আচ্ছা, এখানে রয়েছে অ্যাডভান্স নাম্বার অথবা ফাইল নাম্বার। এখানে নিয়োগ করা হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড। এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এটি একটি ভারতীয় অধীনস্থ সংস্থা। আচ্ছা, এখানে রয়েছে ভ্যাকেন্সি অ্যাডভাইস নাম্বার 39। আচ্ছা, এবার এরপর দেখে নিয়ে যাক এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, বেতন কী রয়েছে, এক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন জানাবে এই ভিডিওর মাধ্যম। আচ্ছা, এরপর রয়েছে এখানে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে এখানে ডিসক্রিমিনেশন, এরপর রয়েছে এখানে কোয়ালিফিকেশন, এখানে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে রয়েছে বেতন। ঠিক আছে, এখানে প্রথম যে পোস্ট নিয়োগ করা হচ্ছে যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট UDC। আচ্ছা, এক্ষেত্রে এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে এখানে গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এক্ষেত্রে এখানে বলা হয়েছে 7 পাস করতে হবে যে কোনো শাখা থেকে। এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র, এখানে বেতন রয়েছে এখানে 19,32 টাকা। ঠিক আছে, আর এরপর রয়েছে যে নেক্সট পোস্টে টাইটেল অপারেটর, এক্ষেত্রে এখানে বলা হয়েছে 10+2 ফ্রম রিকগনাইজড বোর্ড উইথ কম্পিউটার নলেজ, এক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে এখানে কম্পিউটার দক্ষ থাকতে হবে। এরপর রয়েছে এখানে নাম্বার ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, এক্ষেত্রে এখানে বেতন রয়েছে 17,498 প্রতি মাসে। এরপর রয়েছে নেক্সট পোস্টে লয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে এখানে এখানে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, বলা হয়েছে এখানে 10+2 রিকগনাইজড বোর্ড উইথ কম্পিউটার নলেজ। এখানে কিন্তু সেম বলা হয়েছে যে এক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে এবং এক্ষেত্রে এখানে কম্পিউটার দক্ষ থাকতে হবে। আচ্ছা, এরপর রয়েছে এখানে ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে বেতন রয়েছে এখানে 17,498। এরপর রয়েছে এখানে অফিস অ্যাটেন্ডেন্ট MTS পদে নিয়োগ করছে, এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস অথবা 8 পাস হলে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এখানে বেতন রয়েছে 15,400 টাকা, ভ্যাকেন্সি রয়েছে 3টি। আচ্ছা, এরপর রয়েছে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্ষেত্রে বলা হয়েছে এখানে 10+2 অর্থাৎ সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে এবং সেই সেক্ষেত্রে বলা হয়েছে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি, বেতন রয়েছে প্রতি মাসে এখানে 17,498। আচ্ছা, এরপর রয়েছে এখানে অ্যানাটমি রিসেপশন হল অ্যাটেন্ডেন্ট, এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি, বেতন রয়েছে এখানে প্রতি মাসে 17,498, এক্ষেত্রে বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তারপর পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে এখানে BSc MLT ওর রিকোভাইল্ড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ওর ইনস্টিটিউট, এক্ষেত্রে এখানে বলা হয়েছে BSc MLT ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো শাখা থেকে। এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে 4টি, তার এখানে বেতন রয়েছে প্রতি মাসে 17,498। আচ্ছা, এরপর রয়েছে এখানে জুনিয়র ওয়ার্ডেন, এক্ষেত্রে বলা হয়েছে যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হলে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে চাকরির প্রার্থী। এক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি, তার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 2টি রয়েছে মেল ক্যান্ডিডেট এবং 2টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট, এখানে বেতন রয়েছে প্রতি মাসে
90 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখে যে বেতন কি রয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, বলা হয়েছে সেখানে শেষ তারিখ 27 ডিসেম্বর, এই মাসে, ঠিক আছে। আর এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, সরি, এখানে বলা হয়েছে যে ফর টেকনিক্যাল প্রবলেম ফেসড হোয়াইল অ্যাপ্লাইং অনলাইন, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে ইমেল আইডির মাধ্যমে, যদি কিছু আপনাদের সমস্যা হয় তাহলে এখানে আপনারা ভিজিট করতে পারেন, আপনার কী রয়েছে সমস্যা সেখানে আপনারা মেল করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এ বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। আচ্ছা, এরপর হচ্ছে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে ভিজিট করতে হবে www.bcil.gov.in, এখানে ভিজিট করতে হবে, ঠিক আছে। এখানে ভিজিট করার পর সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে এখানে, এখানে বলা হয়েছে যে যে আপনারা কী করে আবেদন করবেন। প্রথমে বলা হয়েছে এখানে সিলেক্ট অ্যাডভাইস্টার নাম্বার, ঠিক আছে, প্রথম এটা কাজ। তারপর রয়েছে এখানে ইন্টার বেসিক ডিটেলস, এরপর রয়েছে এখানে সেকেন্ড, থার্ড রয়েছে ইন্টার এডুকেশন ডিটেলস অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর রয়েছে এখানে আপলোড স্ক্রিন ফটো সিগনেচার বা সার্টিফিকেট, টেন্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেগুলো আপনাকে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে, যে ফটো কপি সিগনেচার, তারপর রয়েছে এখানে পাস সার্টিফিকেট, 10 মার্কস সার্টিফিকেট, কার্ড সার্টিফিকেট, এখানে আপনারা আবেদন যখন করবেন তখন এইগুলো আপনাকে স্ক্রিন করতে হবে। আচ্ছা, এরপর রয়েছে এখানে নাম্বার 6-এ পেমেন্ট অনলাইন মোড, এখানে কিন্তু আবেদন করতে হবে, যখন আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে একটা যে আবেদন ফিস রয়েছে আমি একটু পরে বলছি যে আবেদন ফিস কত রয়েছে এখানে, ঠিক আছে। যখন আপনি এখানে আবেদন করবেন সেক্ষেত্রে বলা হয়েছে এখানে যে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে এখানে আপনাদের এখানে আবেদন করতে হবে আবেদন ফিসটা, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এরপর রয়েছে এখানে আবেদন ফিস, যেটা আমি একটু বললাম, এক্ষেত্রে বলা হয়েছে জেনারেল ওবিসি এসসি, জেনারেল ওবিসি ক্ষেত্রে এখানে ওমেন ক্ষেত্রে এখানে বেতন, এখানে রয়েছে আবেদন ফিস 750 টাকা, ঠিক আছে। আর যা রয়েছে এসসি এসটি চাকরির প্রার্থী সেক্ষেত্রে এখানে আবেদন ফিস রয়েছে 450 টাকা, এবং এখানে যা রয়েছে যে ওমেন ক্যান্ডিডেট ক্ষেত্রে রয়েছে 500 টাকা, ইডাব্লিউএস অথবা পিএস ক্যান্ডিডেট সেক্ষেত্রে এখানে এক্ষেত্রে এখানে রয়েছে আবেদন ফিস 450 টাকা, ঠিক আছে বন্ধুরা, ভেরি সরি। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকে ছিল এই পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।